আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা লসাগু এবং গসাগু সম্পর্কে জানার চেষ্টা করব তো প্রথমে আমরা গসাগু সম্পর্কে জানব গসাগু কি প্রথমে আসলে আমরা গসাগুর সংজ্ঞাটা একটু দেখি সংজ্ঞা দেখে হয়তো ভালো মতো ক্লিয়ার হব না কিন্তু সংজ্ঞাটা প্রথমে আমরা জেনে নিই এরপর আমরা উদাহরণের মাধ্যমে সংজ্ঞাটাকে মিলিয়ে নিলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে তো গসাগুর সংজ্ঞা হচ্ছে প্রদত্ত সংখ্যাগুলোর মানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোর সাধারণ মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ক বা গসাগু বলে এই গরিষ্ঠ মানে কিন্তু হচ্ছে বৃহত্তম এই এই গরিষ্ঠ মানে হচ্ছে বৃহত্তম সো এর মানে বোঝাই যাচ্ছে যে গুণনীয়কগুলোর মধ্যে যে দুই যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোর যে আমরা বের করব সেই মধ্যে যেগুলো মিল থাকবে সেগুলোর মধ্যে সর্ব সবচেয়ে বৃহত্তম যে সংখ্যাটা ওটাই আমাদের বের করতে হবে তো এখন একটা উদাহরণ দেখি আমরা আমরা এখন যেটি করব সেটি হচ্ছে বারো এবং তিরিশ এই বারো এবং এই তিরিশের গসাগো আমরা নির্ণয় করব ওকে তো এই বারো ত্রিশের গশাগো নির্ণয় করার জন্য প্রথমে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে নিয়োগগুলো বের করতে হবে দুইটা তো এখন প্রশ্ন হচ্ছে আপনারা যদি গুণনিয়োগগুলা কীভাবে বের করতে হয় এই জিনিসটা না জেনে থাকেন তাহলে এই নিয়ে আমার ভিডিও টিউটোরিয়াল আছে গু নিয়োগ কীভাবে বের করতে হয় সেই ভিডিওগুলা দেখে আসতে পারেন এই সিরিজের ভিডিওগুলোর মধ্যে আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশানে এই সিরিজের ভিডিও লিংক দেওয়া আছে তো প্রথমে যেটি লিখতে হবে যে বারো এর গুণনিয়োগগুলো বারো এর গুণনিয়োগগুলো হচ্ছে এক দুই তিন চার ছয় এবং বারো এবং তিরিশের গুণনিয়োগগুলো হচ্ছে এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো তিরিশ তো এখন আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এই বারো এবং এই তিরিশের মধ্যে যেগুলো মিল আছে সেগুলা বের করতে হবে তো সেগুলোকে বলা হয় হচ্ছে সাধারণ গুণনীয়ক তো আমরা প্রথমে এখানে লিখবো হচ্ছে বারো তো এইখানে আমরা প্রথমে আমরা আমাদের দেখতে হবে বারো ত্রিশের মধ্যে কোনগুলা মিল আছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে মিল আছে হচ্ছে এক তারপর মিল আছে হচ্ছে দুই এরপর তিনও মিল আছে এরপরের গুলা কিন্তু মিল নেই এখানে মিল আছে হচ্ছে ছয় এখানে একটা ছয় আছে এখানে একটা ছয় আছে এছাড়া কিন্তু আর কোনো মিল নেই তো আমরা এখানে যেটি লিখবো যে বারো তিরিশের সাধারণ নিয়োগগুলো এখানে আমরা লিখবো এক দুই তিন এবং ছয় ওকে তো এখন হচ্ছে এইগুলার মধ্যে আমরা কিন্তু এর আগে বলেছি যে গরিষ্ঠ মানে হচ্ছে বৃহত্তম সুতরাং আমাদের যেটি করতে হবে যে এই যে মিলগুলো পেলাম আমরা সাধারণ গুণনিয়োগগুলো পেলাম এর মধ্যে যেগুলো সবচেয়ে বড় সেই সংখ্যাটাই হবে হচ্ছে আমাদের গসাগু আর আমরা দেখতে পাচ্ছি যে এক দুই তিনের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে ছয় সুতরাং ছয় হবে গসাগু তো আমরা এখানে লিখে দিব যে বারো আহ গসাগু ছয় এটাই হচ্ছে উত্তর তো আমরা আহ খুব সহজেই বের করতে পারলাম বারো এবং তিরিশের গসাগু তো আরেকবার বলে দেই যে কিভাবে আমরা বের করলাম প্রথমে আমরা যেটি করব যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলার হচ্ছে আমরা গুণ নিয়োগগুলো বের করবো নিয়োগগুলো আমরা বের করবো নিয়োগগুলো বের করার পর আমরা যেটি করব যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যা এখানে যদি দুয়ের বেশি থাকতো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দুই তিনটা থাকতো সেক্ষেত্রে আমরা তিনটা সংখ্যারই নিয়োগগুলো বের করতাম গুণনীয়গুলো বের করার পর সেই তিনটার মধ্যে যে যে কয়টা সংখ্যা মিল আছে তিনটার মধ্যে যদি মিল থাকে সেগুলো আমরা নিব চারটা থাকলে চারটার মধ্যে যেগুলো মিল থাকবে সেগুলো আমরা নিব এখানে হচ্ছে দুইটা সংখ্যা আছে তো আমরা এই দুইটা সংখ্যার মধ্যে যেগুলোর গুণনিয়োগগুলো মিল আছে সেই গুণনিয়োগগুলো আমরা নিয়ে এখানে লিখলাম এখানে লেখার পর আমরা বের করব হচ্ছে যেটা হচ্ছে সবচেয়ে বড় কারণ আমরা জানি যে গরিষ্ঠ মানে হচ্ছে বৃহত্তম সুতরাং এগুলোর মধ্যে যেগুলো যেটা সবচেয়ে বড় সেইটাই হবে আমাদের অ্যান্সার তো এভাবে আমরা গসাগু কিভাবে নির্ণয় করতে হয় জেনে নিলাম তো এখন আমরা মৌলিক গুণনিয়োগ বের করা শিখব তো আমরা জানি যাকে ওই সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে বলা হয় হচ্ছে মৌলিক সংখ্যা রাইট তো আমরা এই বারো ও তিরিশ এই দুইটা সংখ্যার গসাগু নির্ণয় করব সেটা হচ্ছে এই দুইটা সংখ্যার গসাগু নির্ণয় করবো কিন্তু সেটা হবে হচ্ছে মৌলিক সংখ্যার গসাগু হ্যাঁ মৌলিক সংখ্যার দশক আমরা নির্ণয় করব এই বারো তিরিশের মধ্যে তো প্রথমে আমরা যেটি করব যে লিখব বারো এর মৌলিক গুণনিয়োগ বারো এর মৌলিক গুণনিয়োগগুলো হচ্ছে মৌলিক গুণনিয়োগ কোন গুলা আমরা যদি বারোর গুণীয় গুণনিয়োগগুলা দেখি আমরা একটু আগে দেখলাম যে বারো এর গুণনীয়গুলা কি বারো এর গুণনীয়গুলো হচ্ছে এক দুই তিন চার ছয় এবং বারো তা আমাদের যেটি করতে হবে এই যে গুণনীয়কগুলো আছে বারোর যে কয়টা গুণনীয়কগুলো আছে এই বারোর এই সকল গুণনীয়কগুলোর মধ্যে যেগুলো মৌলিক মৌলিক সংখ্যা সেগুলো নিতে হবে আমরা যদি দেখি যে মৌলিক সংখ্যা হবে দুই তারপর হবে তিন এগুলা কিন্তু মৌলিক সংখ্যা বারোর গুণনীয়কগুলোর মধ্যে সুতরাং আমরা লিখবো দুই তিন এখন প্রশ্ন হচ্ছে এক কেন লিখবো না কারণ এক মৌলিক বা যৌগিক সংখ্যা না এক মৌলিক সংখ্যাও না আবার যৌগিক সংখ্যা না এর জন্য আমরা এখানে এক লিখছি না আবার এখন আমরা লিখব তিরিশের মৌলিক গুণনিয়োগ তিরিশের মৌলিক গুণনিয়োগগুলো হচ্ছে দুই তিন পাঁচ তো এখন বারো এবং আমাদের এখন যে লিখতে হবে সেটি হচ্ছে বারো ও তিরিশ এর সাধারণ মৌলিক গুণনিয়োগগুলো দুই ও তিন কারণ এই দুইটার মধ্যে মিল আছে হচ্ছে দুই এবং তিন আমরা একটু আগে যে নিয়মটা দেখলাম যে সাধারণগুলার ক্ষেত্রে যেটি হয় আমরা এই যেগুলো মিল থাকে সেগুলোর মধ্যে যেটা বড় হয় সেটাই আমরা নিই কিন্তু মৌলিক মৌলিক গুণনিয়োগগুলার ক্ষেত্রে যেটি করতে হবে আমাদের সেটি হচ্ছে আমরা যে সাধারণ মৌলিক গুণনীয়কগুলো বের করব এই দুটা গুণ মানে এগুলা গুণ করে দিতে হবে যেমন এখানে দুই এবং তিন আছে সুতরাং আমাদের এই দুই এবং তিন গুণ করে দিলে আমাদের গসাগুটা বের হবে তো আমরা লিখি বারো এবং তিরিশের গসাগু বারো এবং তিরিশের গসাগো হবে হচ্ছে দুই গুণ ছয় এটাই হবে এখন যদি আমাদের দুই এবং তিন ছাড়া সাধারণ মৌলিক গুণ যদি আরও বেশি থাকতো তাহলে ধরুন সাপোজ এইখানে যদি চার থাকতো এখানেও যদি চার থাকতো তাহলে এখানেও কিন্তু আরেকটা হতো চার সেই ক্ষেত্রে আমরা যেটি করতাম এখানে গসাগ নির্ণয় করার ক্ষেত্রে দুই গুণ তিন গুণ চার দিতাম মানে এখানে যেগুলো আমরা পাবো এই দুটার মধ্যে মিল যেগুলো পাবো সেগুলো গুণ করে দিলে আমাদের গোসাগুটা বের হয়ে যাবে এটা হচ্ছে মৌলিক গুণনিয়োগগুলোর ক্ষেত্রে আর সাধারণগুলোর ক্ষেত্রে যেটা থাকবে সবচেয়ে দুটো মিলের মধ্যে যেটা সবচেয়ে বড় সেটাই হবে গসাগু তো এখন আমরা ভাগ প্রক্রিয়ায় কীভাবে গসাগু নির্ণয় করতে হয় সেটি শিখব তো আমরা এখানেও বারো এবং তিরিশের গসাগুটা নির্ণয় করবো তো প্রথমে এখানে যেটি করতে হবে সেটি হচ্ছে এই বারোকে এই তিরিশ দিয়ে মানে তিরিশকে বারো দিয়ে ভাগ করতে হবে তো আমরা আমি ভাগ করছি প্রথমে তিরিশ লিখছি এরপর এইখানে হবে হচ্ছে বারো তিরিশকে বারো দিয়ে ভাগ করবো তো এখানে যাবে হচ্ছে দুই দুই দিয়ে গেলে এখানে হবে চব্বিশ এবং এখানে যে ভাগ আসবে সেটি হচ্ছে ছয় তো এখন যেটি করতে হবে এখানে যে রেজাল্ট আসবে সেইটা কে ভাগ মানে সেটা দিয়ে ভাগ করতে হবে হচ্ছে আগের যে ভাজকটি ছিল সেইটা তো এখানে আমি বারো লিখছি এবং এইখানে এটাকে আবার ভাগ করতে হবে আমরা জানি ছয় দুগুণে বারো এবং অ্যান্সার হচ্ছে শূন্য যে পর্যন্ত শূন্য না পাই এ পর্যন্ত আমাকে এইভাবে যেতেই হবে তো এখানে ধরেন যদি আমাদের দুই আসতো সে ফর এক্সাম্পল এখানে আমাদের দুই আসতো তো সেই ক্ষেত্রে আবার কি করতাম দুই আসলে আমরা দুইকে ভাগ করতাম হচ্ছে যে আগের যে ভাজকটি ছিল সেটা ছয় দিয়ে তুইভাবে মানে এখানে যেটা থাকবে সেটাকে ভা মানে সেটা দিয়ে ভাগ করতে হবে হচ্ছে এটাকে এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে তাহলেই করতে থাকলে একবার শূন্য পর্যন্ত চলে আসলে আমরা গসাগুটা নির্ণয় করতে পারবো এখন গসাগুটা কোনটা গসাগো হবে হচ্ছে শেষ ভাজক যেটা সেটা এখানে শেষ ভাজক আছে হচ্ছে ছয় সুতরাং এখানে গোসাগো হবে হচ্ছে ছয় আমরা এখানে লিখে দিব যে শেষ ভাজক শেষ ভাজক ছয় সুতরাং নির্ণয় গসাগো বা বারো ও তিরিশের গসাগু আমরা তো দুই অঙ্ক বা দুই সংখ্যাগুলা বের করে দেখলাম এখন আসলে আমরা তিন অঙ্ক থাকলে তিনটা সংখ্যা থাকলে সেই ক্ষেত্রে আমরা কীভাবে বের করব তা ধরুন আমাদের এইখানে আছে হচ্ছে আটাইশ আটচল্লিশ এবং বাহাত্তর এর গসাগো আমাদের বের করতে হবে এর গসাগো আমাদের বের করতে হবে তো এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা প্রথমে এই দুইটাকে ভাগ করবো আটচল্লিশকে আমরা আটাইশ দিয়ে ভাগ করব। প্রথমে একবার যাবে এখানে আঠাশ লিখবো ভাগ শেষ আসবে হচ্ছে বিশ এখন আবার এই বিশ দিয়ে ভাগ করব হচ্ছে এই আঠাশকে আগের ভাজককে আর কি ভাগ করতে হবে আঠাশকে ভাগ করলে যাবে একবার এখানে বিশ হবে হবে হচ্ছে আট আবার এখন যেটা করব সেটা হচ্ছে এটা এখানে বসবে এরপর হবে হচ্ছে দুই ষোলো আট ভাগ শেষ শূন্য আমাদের ভাগ এখন যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে আমরা লিখবো আবার এখন আমাদের যেটি করতে হবে শেষ ভাজক দিয়ে এটাকে ভাগ করতে হবে তো শেষ ভাজক হচ্ছে চার ভাগ করবো হচ্ছে বাহাত্তরকে তো বাহাত্তরকে আমরা যদি আঠারোবার দিই আঠারো লিখি তাহলে এখানে হবে হচ্ছে বাহাত্তর সরি বাহাত্তর এটাই হবে আনসার তো এখন আমরা যেটি দেখতে পাচ্ছি শেষ ভাজক হচ্ছে চার এই যে আমরা দেখতে পাচ্ছি শেষ ভাজক হচ্ছে চার সুতরাং এখানে আমরা যেটি লিখতে পারি সেটি হচ্ছে শেষ ভাজক যেহেতু চার সুতরাং নির্ণীয় গসাগো হবে বা আমরা বলতে পারি যে আঠাশ আটচল্লিশ বাহাত্তরের গসাগো হবে হচ্ছে চার এটাই হবে আনসার তো এইভাবে আমরা ভাগ প্রক্রিয়ায় গোসাগুগুলা বের করতে পারব তো এখন আসুন আমরা লসাগু কী জিনিস এটা একটু জানার চেষ্টা করি তো প্রথমে আসুন সংজ্ঞাটা জানা বোঝার চেষ্টা করি লসাগু সংজ্ঞা হচ্ছে দুই বা ততোধিক সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে তাদের লঘিষ্ট সাধারণ গুণিতক বা লসাগু বলে এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এক্ষেত্রে কিন্তু গুণিতক আর গসাগুর ক্ষেত্রে কিন্তু ছিল গুণনীয়ক তো গুণিতক কীভাবে বের করতে হয় সেইটা যদি আপনি জেনে না থাকেন আমাদের এই সিরিজের ভিডিওগুলোতে গুণিতক এবং গুণনীয়ক এই দুইটা নিয়েই ভিডিও তৈরি করা আছে আপনার সেই ভিডিওটা দেখে আসলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন আশা করছি তো এখন যেটা করতে হবে আমাদের ধরেন আমরা চার ছয় এবং আটের লসাগু আটের লসাগুগুলা বের করবো তো কি করবো প্রথমে আমাদের সেটি করতে হবে এইখানে বলতেছে যে দুই সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতকের রাইট সুতরাং আমাদের গুণিতক বের করতে হবে তিনটার তো আমরা লিখব চারের গুণিতক এখানে আমরা ইত্যাদি লিখব কারণ আমরা জানি গুণিতকের গুণিতকগুলো বের করাই যায় এটা শেষ হয় না আসলে তো এখন আমরা লিখব যে ছয়ের গুলো হচ্ছে এখন আমরা যে আমরা যেটি করবো সেটি হচ্ছে তিনটা গুলোর মধ্যে যেগুলো মিল থাকবে সেগুলো আমরা বের করব। তো আমরা এখানে লিখব চার ছয় আট এর সাধারণ গুণিতক এগুলোর মধ্যে মিল আছে হচ্ছে আমরা যদি দেখি তাহলে এই তিনটার মধ্যে মিল থাকতে হবে সেটা হচ্ছে চব্বিশ এই যে চব্বিশ এবং এই যে চব্বিশ সুতরাং এখানে লিখে দিচ্ছি চব্বিশ এরপর মিল আছে হচ্ছে আটচল্লিশ এখানে আমরা লিখে দিচ্ছি আটচল্লিশ তো এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা এই গুণিতকগুলোর মধ্যে এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে চব্বিশ সুতরাং আমাদের অ্যান্সার হবে চব্বিশ সুতরাং এই চার ছয়ের যে লসাগু হচ্ছে লসাগু হবে লসাগুটা হবে হচ্ছে চব্বিশ তো এভাবে আমরা লসাগু বের করব এখন আমরা দেখব যে লসাগুর বের করার ইউক্লিডীয় প্রক্রিয়া তো এখানে আমরা উদাহরণস্বরূপ বারো আঠারো বিশ এবং একশো পাঁচ এ এদের লসাগু বের করব ইউক্লিডীয় প্রক্রিয়া তো এটা করার জন্য প্রথমে যেটি করতে হবে এখানে যেগুলো থাকবে সেগুলো প্রথমে আমাদের এখানে বসাতে হবে তো আমরা বসাচ্ছি বারো আঠারো বিশ এবং একশো পাঁচ এরপর আমাদের করতে হবে হচ্ছে এভাবে একটা দাগ টানতে হবে তারপর আমরা দেখব যে কত দিয়ে সবগুলোকে ভাগ করা যায় এখন ভাগ করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে সেটি হচ্ছে সর্বনিম্ন যেন দুইটাকে ভাগ যায় যে সংখ্যা দিয়ে আমরা এগুলোকে ভাগ করবো সর্বনিম্ন কমপক্ষে দুইটা সংখ্যায় যেতে হবে আমরা দুই দিয়ে চেষ্টা করে দেখতে পারি দুই দিয়ে ভাগ করলে এটা চায় ছয় হয় অ্যান্সার এবং এটাও যায় তিন ছয় আঠারো সরি নয় দুগুণে আঠারো নয় হবে এবং এটাও যায় দশ হবে তখন আর একশো পাঁচ যায় না যেটা যাবে না সেটা আমরা অমনিই রেখে দেবো ওটাকে কিছু করব না তো দুই দিয়ে ভাগ করছি আর দুই দিয়ে এখানে হবে ছ এখানে হবে নয় এখানে হবে দশ এবং এটা যেহেতু যাচ্ছে না তো এখানে আমরা কিছুই করবো না এটা এমনি রেখে দিব তো এরপর হবে আবারও দেখব যে কত দিয়ে ভাগ যায় যেটা দিয়ে ভাগ যাক আমাদের দেখতে হবে যে সর্বনিম্ন যেন দুইটা যায় তো আমরা দুই দিয়েই যেহেতু শুরু করেছি তো দুই আবার লিখব দুই তারপর দেখব যে হ্যাঁ এখানে যায় সেটা হচ্ছে তিন এবং এখানে যায় না না গেলে আমরা ওইভাবে রেখে দিব। এখানে যায় এবং এখানে একশো পাঁচ হয় তো এরপর আমরা দেখবো যে দুই দিয়ে যায় কি না দুই দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে যায় না যেহেতু দুই দিয়ে যায় না আমাদের আমরা জানি সর্বনিম্ন দুইটাকে ভাগ করা রাখতে হবে তাহলে আমরা সেটা দিয়ে ভাগ করতে পারবো যেহেতু যাচ্ছে না সুতরাং আমরা যেটি করব এখন আমরা তিন দিয়ে এগুলাকে ভাগ করব। তিন দিয়ে ভাগ করলে দেখা যায় হচ্ছে এখানে হবে এক এখানে হবে নয় পাঁচ যাবে না এবং এখানে হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হবে এরপর আবার আমরা যেটি করবো পাঁচ দিয়ে ভাগ করব পাঁচ দিয়ে ভাগ করলে এক থাকে তিন থাকে এখানে একবার যায় এবং এখানে পাঁচ সাতটা পঁয়ত্রিশ হয় এরপর আমরা দেখতে পাচ্ছি আর যায় না তো এরপর আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে নির্ণীয় লশাগুলো লিখতে হবে নির্ণীয় লসাগু নির্নি লসাগু নির্ণ লসাগুলা কি দশা গুগল হবে হচ্ছে এইভাবে গিয়ে আমরা এইভাবে যা আছে সব গুণ করে দিব তো এইভাবে লিখব দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ এক থাকলেও ওটা লেখার দরকার নেই তিন এবং সাত সরি এখানে গুণ চিহ্ন হবে আমাদের অ্যান্সার হবে হচ্ছে এক হাজার দুইশো ষাট এটাই হবে আমাদের নির্নি লসাগু আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন কিভাবে লসাগু বা গসাগু নির্ণয় করতে হয় বা লসাগু বা গসাগু কি জিনিস আপনার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে টাইপ করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে ফেসবুক ইউটিউব এবং ডেইলি মোশনে কানেক্টেড থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার প্রত্যাশা জানিয়ে আজকের মতো এখানেই নিচ্ছি